দর্শক, আমাদের সহকর্মীদের সাথে আমরা একে একে কথা বলতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর মাঠ পর্যায়ে কেমন হচ্ছে? আমরা চুয়াডাঙ্গা, বরগুনা এবং জামালপুর এই তিনটি জেলার খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। চুয়াডাঙ্গা থেকে, বরগুনা থেকে আবু জাফর সালে, এবং যুক্ত হবেন চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিম লিটন, এবং হচ্ছে আচ্ছা জামালপুরের পরে। আগে লিটনের কাছ থেকে ফিরে আসতে চাই। লিটন, চুয়াডাঙ্গা থেকে আপনি বলছেন, আপনি এখানে একটা সময় ছিল 2008-এর আগের কথা যদি বলি, একটা সময় ছিল সে বিএনপি অধ্যুষিত এলাকা, সেইখানে নির্বাচন হচ্ছে এবং সেখানে যারা ভোটাররা রয়েছেন বিশেষ করে, ওখানে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন কেমন মনে হচ্ছে? নির্বাচন কেমন হচ্ছে ওখানে? ফারাবি, যে আসলে 2008-এর আগে এই অঞ্চলে আপনি যেমনটি বললেন যে বিএনপি অধ্যুষিত এলাকা ছিল, এই অঞ্চলের আসনগুলোতে বিএনপির এমপিরা ছিলেন। এখন যে অবস্থা সেটি কিন্তু ভিন্ন। এই অঞ্চলের চিত্রটা হলো যে এই অঞ্চলে এখন 2008 সালের পর থেকে নৌকার এমপিরা এই অঞ্চলে আছেন। তো এই যে আগামী 7 জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের এখন যে অবস্থা সেটি প্রচার প্রচারণা কিন্তু জমজমাট। আমি আজকে সন্ধ্যার পর থেকে ঘুরে দেখেছি, আপনাকে একটু জানিয়ে রাখি, চুয়াডাঙ্গা জেলার 4টি উপজেলা নিয়ে 2টি আসন, সেই 2টি আসনে মোট 15 জন প্রার্থী রয়েছেন ভোটের মাঠে। এখানে আওয়ামী লীগের প্রার্থী আছেন, এখানে জাতীয় পার্টির প্রার্থী আছেন, জাসদের আছেন, জাকের পার্টির আছেন, ন্যাশনাল পিপুলস পার্টির আছেন, এবং স্বতন্ত্র প্রার্থী কিন্তু বেশ কয়েকজন রয়েছেন। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যারা, তারা হেভি ওয়েট। চুয়াডাঙ্গা 1 আসনে আছেন 2 জন, দিলীপ কুমার আগরওয়ালা এবং আব্দুর রাজ্জাক খান, তারা বাংলাদেশের বড় ব্যবসায়ী। সেই পাশাপাশি চুয়াডাঙ্গা 2 আসনেও আছেন। তো এই যে এখনকার অবস্থা হলো যে নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে মাঠে। এই আপনি জানেন যে চুয়াডাঙ্গা শীতপ্রবণ এলাকা, 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাত দিন এই শীত উপেক্ষা করেই প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন, ভোটের মাঠ। আমি দেখেছি বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের প্রচার প্রচারণাটা একটু বেশি রয়েছে, এবং পাশাপাশি কিন্তু নৌকার প্রার্থীরাও থেমে নেই, তারাও তাদের প্রচারণ অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন বাজার, বিভিন্ন গ্রামগঞ্জে, মহল্লায় নতুন নতুন ভোটের ক্যাম্প অফিস হচ্ছে। এর পাশাপাশি এখানে কর্মীদের সাথে আমি কথা বলেছি, আমি একটু একজন কর্মীর সাথে একটু কথা বলবো যে আসলে ভোটের মাঠের অবস্থা কি, আপনাদের কি মনে হচ্ছে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে? ধন্যবাদ আপনাকে। অন্যান্য ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের চৌড়া 2 আসনে জনাব আলী আজগর টগর ভাই আমাদের জন্য আশীর্বাদ, জনতা শেখ হাসিনা যাকে নবীসন্দেশ নৌকা তুলে দিয়েছেন, ইনশাল্লাহ আমরা ব্যাপক ভোটের মাধ্যমে। এই আপনারা শুনছিলেন যে কর্মীরা বলছেন, আর ভোটের মাঠে নির্বাচনী অনুসন্ধান কমিটি রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছেন। কোনো প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেন তাহলে তার জরিমানা হচ্ছে এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অবস্থা ভোটের চুয়াডাঙ্গা। আচ্ছা ধন্যবাদ লিটন, আমরা বুঝতে পেরেছি কিছুটা। আমরা চলে যেতে চাই বরগুনায়, আমাদের সহকর্মী আর এক সহকর্মী, তিনি অপেক্ষা করছেন, তিনিও তীব্র শীতের মধ্যে অপেক্ষা করছেন বরগুনায়। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে, বঙ্গোপসাগরের মোহনায় এই বরগুনা জেলা, এইখানেও পায়রা নদীর পাড়ে, সেখানেও 2টি আসনে ভোট হচ্ছে, সেখানকার পরিস্থিতি জানতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই আবু জাফর। ফারাবি, আসলে নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রচার প্রচারণার মাঠ আসলে উত্তপ হতে শুরু করেছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে বরগুনা জেলায় 2টি আসন রয়েছে, যার ভিতরে বরগুনা 1 আসন। এই 1 আসনটি একটি গুরুত্বপূর্ণ এবারের নির্বাচনে, কারণ হচ্ছে যে এই আসনে যে সপ্তমবারের মতো যিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তিনি এই আসনেই 5 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন, এবারও তিনি মনোনয়ন পেয়েছেন। তার বিপরীতে কিন্তু আরও শক্ত 3 জন স্বতন্ত্র প্রার্থী তারা নির্বাচন করছেন। এখানে রয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার টুকু, এবং সাবেক ছাত্রলীগ নেতা খলিলুর রহমান, এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের নেতা এবং গোলাম সরোয়ার ফুরকান। অর্থাৎ এরা 3 জন স্বতন্ত্র প্রার্থী থাকায় কিন্তু আসলে নির্বাচনের যে মাঠ সেটি কিন্তু আসলে একেবারেই জমজমাট, এবং এক প্রার্থীরা কিন্তু একে অপরের প্রতি যে হুমকি দামকি সে ধরনের অভিযোগও রয়েছে, এবং আচরণবিধি লঙ্ঘনের যে ইতিমধ্যেই জরিমানাও হয়েছে একাধিক প্রার্থীর। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে 1 আসনে যতটাই আসলে উত্তপ ছড়াচ্ছে ততটাই কিন্তু 2 আসনে কিন্তু নিরুত্তপ, কারণ হচ্ছে যে সেখানে কিন্তু আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই, এবং অন্য দলেরও কিন্তু কোনো শক্ত প্রার্থী নেই। তো সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত যেটা আছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে যে একটি নিরপেক্ষ নির্বাচন, অবাধ
সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যা কিছু করা দরকার তারা সেই বিষয়টি করবেন। এই ছিল বরগুনা থেকে। অনেক ধন্যবাদ আবু জাফর। আমরা একটু জামালপুরের খবর জানতে চাই। জামালপুরে আমাদের সহকর্মী, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জামালপুরে 5টি আসন, এই 5টি আসনের মধ্যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে পেছনে কেউ একজন হেঁটে আসতেছে। না না, দুঃখিত, ওটার সমস্ত একজন প্রার্থী মোরাল টোরাল বানানো হয়েছে। একটু জানতে চাই ওখানকার পরিস্থিতি কেমন, উত্তপ কিছু আছে, মানে ভোট কেমন হচ্ছে জামালপুরে? হ্যাঁ ফারাবি, আপনি জানেন যে যমুনা এবং ব্রহ্মপুত্রের অভিধৌত কিন্তু এই জামালপুর জেলা। এই জেলায় 5টি আসনের প্রার্থীরা কিন্তু নিজ নিজ এলাকায় সকাল থেকেই রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় কিন্তু তারা তাদের নিজস্ব এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর নির্বাচনী মাঠে এবার যেহেতু বিএনপি নেই, কিন্তু তার পরবর্তী হলেও প্রতিটি আসনেই কিন্তু শক্তিশালী স্বতন্ত্র আওয়ামী লীগ ঘরানা স্বতন্ত্র আর জাতীয় পার্টির প্রার্থী সহ অন্যান্য দলের প্রার্থীরা কিন্তু রয়েছেন, এবং ফলে গ্রামে এবং গ্রামীণগঞ্জে অনেকটাই কিন্তু এবার নির্বাচন কিন্তু উৎসব মুখর নির্বাচনী প্রচারণায় কিন্তু চলছে। তবে জামালপুর 1, বক্সিগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং জামালপুর 3, মেলান্দা মাদারগঞ্জ অর্থাৎ নূর মোহাম্মদ এবং মির্জা আজম, এই দুজনের আসনে ওই আওয়ামী লীগের প্রার্থীর যে বিপরীতে শক্তিশালী কোনো কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওই দুই সংসদীয় এলাকায় কিন্তু নির্বাচন উত্তাপ আমরা এবার কিন্তু দেখছি না। তবে জামালপুর 2, 4 ও 5 আসনে আওয়ামী লীগের যে স্বতন্ত্র প্রার্থীরা তারাই কিন্তু প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠ গরম রেখেছেন। আমরা দেখেছি আজ শনিবার কিন্তু জামালপুরের প্রতিটি আসনেই কিন্তু নিজ নিজ প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন এবং বিভিন্ন জনসভায় কিন্তু তারা যোগদান করছেন। ফারাবি, অনেক ধন্যবাদ আপনাকে। জামালপুরের খবর জানছিলাম আমরা, আমরা চুয়াডাঙ্গার খবর জানাচ্ছিলাম এবং জানাচ্ছিলাম বরগুনার খবর। দর্শক, এই ছিল বেলামে বিস্কুটের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের খবর।